फ्रेंड्स वेलकम टू आवर चैनल मेट्रो इलेक्ट्रो। आज के तुम्हारे प्रैक्टिकली देखा क्यों दो तीन लाइन एकसंगे मिक्स कर चलाते हो दो तीन वेल्डिंग ठीक है। ये हलो कम्पानी इस अलरेडी आगे चलते ठीक है। तो ये कम्पानी डायरेक्ट आईएसपी थे डायरेक्ट इस देखो तो वेल्डिंग डायरेक्ट एसएफपी दे लगा ठीक है। ये एसएफपी एसएफपी टाइप कि एल सी टाइप ठीक है। और ये जेहतु एल सी एस सी टाइप आजे हाँ कि करते हैं एक जॉइंटर लगाते हैं जॉइंटर ठीक है। जॉइंटर एखे लगाबो एखे लगाबो और यही तार जो आज कि एल सी टाइप टाइप मैं एस सी देखे एल सी कन्वर्टर ओके ये लागिए दिल ठीक है। अलरेडी लाइन चलते ठीक है। अलरेडी ओनार एक कम्पानी लाइन चलते तो ये ये दिए एसिपी बोलें जो यहाँ को एसिपी दे करते तो एसिपी लगा पंद्रह पंचाशे एसिपी आ जॉइन करे एल सी टाइप पंद्रह ठीक है। इंडिकेटर ठीक है। प्रथम चल चलो অলরেডি যেহেতু ওনারা মিক্সিং করে রেখে দিয়ে দুটো ওয়েলটিতে কনভার্ট করে রেখে দিয়েছে একটা তার দিয়ে মানে কানেকশন করে রেখে দিয়েছে তো আমাকে আলাদা করে আর কানেকশন করার দরকার পড়বে না। তো ওনারা কী করছে ওই হেড পোর্ট থেকে এটাকে আউটপুট করেছে করে এখানে সিঙ্গেল পোর্টে ঢুকিয়েছে জি পোর্টে ঢুকিয়েছে ঠিক আছে। তো সে তো আমাকে আর কিছু দরকার পড়বে না আর ফিজিক্যালি আর কিছু কানেকশন করার কোনো প্রয়োজন নেই। এবার যা করতে হবে আমাকে ওয়েলটির ভিতরে ঢুকে সফটওয়্যার করতে হবে। এই যে প্রথম যেহেতু আমি এই ওয়েলটিতে মিক্সিংটা করেছি দুটো আইএসপিকে তো সেহেতু আমার এই সেকেন্ড ওয়েলটি থেকে ধরা কিছু দরকার নেই সেকেন্ড ওয়েলটি ডিফল্টেই চলবে ঠিক আছে। হ্যাঁ তো এখানে কোনো ভিলেন বা এসব কিছু প্রয়োজন নেই কারণ হচ্ছে কি উনি ভিলেনে বা ট্যাগ করে কিছু চালান না উনি নর্মাল যেমন ওয়েনু ঢুকায় ঢুকে ইয়ে করে দেয় মানে জাস্ট কাস্টমার বাড়িতে যায় ওয়েনু ঢুকিয়ে দেবে লাইন চালু কোনো ভিলেন ট্যাগ বা কোনো কনফিগার করার কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে এগুলো এরমভাবেই কনফিগার করতে হবে ঠিক আছে। ওকে তো আমি একটা তার অলরেডি বক্স কেবিলে লাগিয়ে দেখে দিয়েছি এবারে আমি ল্যাপটপে কানেক্ট করব। তো দুটো ওয়েলটি মিক্সিং করার পরে আমি চলে আসলাম একটা ওয়েলটির ইন্টারফেসে যেটাতে আমি দুটো আইএসপি মিক্সিং করেছি সেটাতেই কিন্তু আমি কনফিগার করব এবার ঠিক আছে। জি ওয়ানে যে আইএসপিটা ছিল সেটা করলাম জি টুতে যেটা গেলো সেটা লিখলাম যাতে পরবর্তীগুলো অসুবিধা না হয় চিনতে তার জন্য ঠিক আছে। স্পেসের জন্য একটু প্রবলেম হয়েছিল ওকে। এবার আমি ফুল কন্ট্রোল এটা সিলেক্ট করলে চলবে না করলেও চলবে এতটা ইম্পর্টেন্ট নয়। আর জি এইট যেটাতে আমি আউটপুটটা বের করবো দুটো মিক্সিং করার পরে সেটা আমি ডিসিলেক্ট করলাম জাস্ট আইসোলেশনটাকে তুলে দিলাম ওকে। এরপরে চলে গেলাম আমি গ্লোবালে সেখানে গিয়ে এটা অলে অল ক্লিক করতে হবে ঠিক আছে। অল ক্লিক করার পরে সাবমিট করলাম মানে যা যা লুপ আসবে সব এটাকে এটা তোমার কন্ট্রোল করবে ওকে। আর এখানে জি ওয়ান জি টু যেহেতু ইনপুট আছে এই দুটোকে আমি তুলে দিলাম দিয়ে আমি সাবমিট করলাম এই হচ্ছে কি কনফিগার। তো দেখে নিলে কীভাবে ওয়েলটিটাকে কনফিগার করতে হয় আমার ওয়েলটি কনফিগার করা হয়ে গেছে। এবার আমি এই যে ওয়েনটা আছে ওয়েন থেকে তারটা আমি খুললাম তারটা খুলে এই যেমন ল্যাপটপ থেকে এই তারটাকে আমি লাগালাম কানেক্ট করলাম লাইটটা জ্বললো এবার দেখছি যে ডিফল্ট গেটওয়ে আছে ডিফল্ট গেটওয়েটা আমি পিন করব এই যে সুন্দর পিন হচ্ছে ঠিক আছে। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে।
আরও এরকম আরও অনেক ভিডিও আমি কিন্তু এরকম দেবো, ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করবো। যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।